জুলাই গণ অত্থান নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা কিন্তু সেই ঘটনার পরবর্তী যে সময়টিতে আমরা আছি কিংবা রাজনৈতিক পট পরিবর্তনের যে রাজনৈতিক কলিগলির মধ্যে দিয়ে আমরা হাঁটছি সেখানে রয়েছে নানান ধরনের খুঁটিনাটি সংস্কার করবার জায়গা এবং সেই রাষ্ট্র সংস্কারের সাথে জনগণের প্রত্যাশা দিন দিন বাড়ছে জনগণ দীর্ঘদিন আসলে এক ধরনের আহ চলে এক ধরনের একেবারে খাঁচার মধ্যে বন্দী ছিল সেখান থেকে হয়তো জনগণ বেরিয়ে আসতে পেরেছে ঠিক সব কিছু মিলিয়ে রাজনীতির এই অলিতে গলিতে আমরা কিভাবে হাঁটবো কিভাবে আমরা রাষ্ট্র সংস্কার করব। কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে এই মুহূর্তে আমাদের কতখানি কূটনৈতিক দক্ষতা বাড়াতে হবে কতখানি আমরা ভালো আছি কিভাবে আমরা ভালো থাকবো কেমন আছে আসলে বাংলাদেশ এই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই নিবেদিত দেশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাষ্ট্র সংস্কার জনগণের প্রত্যাশা ও রাজনীতির সবকিছু আমরা কেমন আছি এই নিয়ে আলোচনায় আমার আমার সাথে সাথে বিশেষ অতিথি আছেন শুরুতে পরিচয় করে আমাদের সাথে আছেন আশরাফ কায়সার সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক এবং আছেন ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় আশরাফ কায়সার আপনাকে দিয়ে শুরু করতে চাই গণভুত্থানের কথা বলে আমি শুরু করেছি গণভূত্থান আসলে আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছে বিশেষ করে জনগণকে আসলে পরিহাস করে কিংবা জনগণকে বাদ দিয়ে কোনোভাবেই কেউ টিকে থাকতে পারবে না সেটি আমরা একেবারে চোখে আঙুল দিয়ে হয়তো শিখতে পেরেছি সেখান থেকে আমরা রাষ্ট্র সংস্কারের কাজে নেমেছি যেই সংস্কারের অলিগলিতে গলিতে হাঁটতে হচ্ছে আমাদের এবং প্রতিটি অলিতে গলিতেই আমরা দেখছি নানাভাবে আমাদেরকে ক্ষত করা হয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসবো কি করে এটি অত্যন্ত কঠিন কেননা আপনি একটি স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদী শাসনের পতন দেখেছেন এবং ফ্যাসিবাদী শাসন যেমনটি করে তারা রাষ্ট্রযন্ত্রকে করায়ত্ত করে ফেলে রাষ্ট্রযন্ত্রের সমূহ ক্ষতি করে ফেলে এবং দিন শেষে এগুলো তো ব্যক্তির বিষয় ধরেন আজকে আইনশৃঙ্খলা বাহিনী বেসামরিক প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি গণমাধ্যম সাংবাদিক সম্পাদকরা সবাই একটা কালো শাসনের অংশ হয়ে গেছিল এখন অন্তর্বর্তী সরকারকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি সুযোগ দিচ্ছি সংস্কারটি করার জন্য কিন্তু এটির জন্য যেটি দরকার খুব সুচারু পরিকল্পনা দরকার তেমন সব মানুষজন দরকার এই এই কাজগুলো পরিচালনা করার জন্য এবং সময়ও দরকার আপনি যদি একটু শুধুমাত্র বেসাময়িক প্রশাসনের দিকে আপনি নজর দেন আপনি সচিবদেরকে অবসরে পাঠাতে হচ্ছে বদলি করতে হচ্ছে এবং নতুন কাউকে পুরনো যারা বঞ্চিত ছিল তাদেরকে সামনে আনতে হচ্ছে এটি কিন্তু অনেক অনেক কঠিন একটি কাজ আমরা যদি সংবিধানের দিকে তাকাই যে কারণে একটি রাষ্ট্র হয়ে ওঠে বা হয়ে উঠতে পারে তার কিছু সাংবিধানিক সুযোগ রয়েছে ধরেন আপনি সংসদের গঠন কাঠামো কেমন তাতে প্রতিনিধিত্ব কেমন হচ্ছে প্রধানমন্ত্রী স্বেচ্ছাচার হয়ে ওঠেন এবং তিনি কারো কথা শোনেন না এবং তিনি অপার ক্ষমতার অধিকারী হন সেটিকে আপনার কি করে কমিয়ে আনতে হয় আপনি কি করে ক্ষমতার ব্যালেন্স করতে পারেন নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের এমনকি বেসামরিক প্রশাসনের সাথে এই কাজগুলো কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং এই কাজগুলো আপনার অনেকটা বুঝে শুনে খালি হাতে সুন্দর করে করার বিষয় রয়েছে নিশ্চয়ই পরিকল্পনাগুলো আপনি কথা বলছেন খুব সুচারুরূপে আমাদেরকে দেখতে হবে বুঝে শুনে সামনে এগিয়ে যেতে হবে সেই পরিকল্পনায় যদি কোনো ভুল হয় তাহলে আমাদের আবার আসলে বুমেরাং হয়ে ফেরত আসবার কোনো সুযোগ আছে অবশ্যই সুযোগ রয়েছে এবং সেই পরিকল্পনা কতটা সুচারু হচ্ছে সেটি আমি এখনো পরিষ্কার না কেননা আমরা মাত্র দু সপ্তাহ দেখেছি এই সরকার দায়িত্ব নিয়েছে তারপরে আপনি জানেন যে আমরা নির্বাচনের ব্যাপারে অত্যন্ত ব্যথিত ছিলাম যে নির্বাচন ছাড়া নির্বাচন হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সাজাতে হবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে সব দল এবং দেশকে নিয়ে যেতে হলে সাংবিধানিক প্রতিষ্ঠান সেটি দুর্নীতি দমন কমিশন হোক সেটি তথ্য কমিশন হোক এই প্রতিষ্ঠানগুলোকে আবার গড়ে তুলতে হবে এই প্রতিষ্ঠানগুলোতে বিগত আওয়ামী লীগ সরকার যেটি করেছিল তাদের দলীয় কর্মচারীদেরকে নিয়োগ দিয়েছিল এবং তারা সেই দায়িত্ব পালন করেনি ফলে এই রাষ্ট্র সংস্কারের কাজটি আগের যে কোনো অন্তর্বর্তী সরকার তার কাজ ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া কিন্তু এবারের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কার শাসনতন্ত্রের সংস্কার ইত্যাদি করতে হচ্ছে ফলে আমার মনে হয় যে জনগণের প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী কেননা আমরা যে শাসনটি দেখেছি সেখানে আমরা ফিরে যেতে যেতে চাই না কিন্তু এই আকাশচুম্বী প্রত্যাশাকে কতটুকু তারা পূরণ করতে পারবে এই বিবেচনাটিও আমি তাদের কাছ থেকে প্রত্যাশা করি আমি শুধু একটি জিনিস আশা করি তারা যেন করতে পারবেন না এমন করে তাদের পরিধি না বাড়ান তাতে করে প্রত্যাশা আরও বেড়ে যাবে এবং তাদের কিন্তু অসম্পূর্ণ রেখে হয়তো পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে প্রত্যাশা আসলে থাকবেই ডক্টর মোহাম্মদ তানজিমুদ্দিন খান যে কথাটি আশাফ কাসার বলছিলেন যে প্রত্যাশা আমাদের বাড়ছে এবং খুবই স্বাভাবিক আসলে গেল সতেরো বছর ধরে বাঙালিকে যেভাবে নিষ্পেষিত করা হয়েছে সেই জায়গাটিতে আমাদের নানান রকম প্রত্যাশা থাকবে সেটি খুব স্বাভাবিক রাজনীতি রলিতে গলিতেও আমরা যদি হাঁটতে চাই প্রতিটা জায়গায় আমরা দেখেছি আসলে নানাভাবে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে আমরা অনেক উন্নয়নের কথা বলছি কিন্তু সেই উন্নয়নের মেগা প্রজেক্টের সাথে আমরা মেগা দুর্নীতিও কিন্তু দেখেছি সেই সব কিছু নিয়ে আসলে এই মুহূর্তে আপনার আমার আমাদের প্রত্যেকের কাঁধে এক লাখ টাকা করে ঋণও আছে ভালো আছি কি আমরা ভালো আসলে আমরা তো ছিলাম না এখন যে নতুন পরিস্থিতি তাতে ভালো থাকার একটা পথ তৈরির সুযোগ হয়েছে সেই সুবাদে আমরা এখন ভালো আছি কি না তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভালো থাকা থাকার আকাঙ্ক্ষাটা এখন আকাশচুম্বী এবং এই আকাঙ্ক্ষাটা একেবারেই হিমালয় সম সেই অর্থে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালো থাকি কিংবা না থাকি ভালো থাকার প্রচেষ্টাটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ এবং অন্তত আমরা এখন যে ধরনের সরকার দেখলাম একেবারে ভিন্ন বৈশিষ্ট্য ভিন্ন চরিত্র যেহেতু গণভূত অভ্যুত্থানের চরিত্রটাও আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস তো ইতিহাসে তো বটে বৈশ্বিক ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু খুবই একটা অনন্য একটা উদাহরণ যেটা একদম ভিন্ন মাত্রা ভিন্ন বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বিকাশ এবং তার পরিণতি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশকে নতুন করে আবিষ্কার করতে চায় এবং শুধু গত পনেরো ষোলো বছর না এই মান্য বছরের যদি আমরা অভিজ্ঞতা দেখি যে সরকার কিংবা রাষ্ট্রের সাথে সাধারণ মানুষের দূরত্বটা ক্রমান্বয়ে বেড়েছে এবং মূলত এর মধ্য দিয়ে একটা অলিগার্কিক সোসাইটি তৈরি হয়েছে যে সোসাইটি আসলে আধিপত্য ছিল কিছু চিহ্নিত ব্যবসায়ী কিছু চিহ্নিত সাংবাদিক কিছু চিহ্নিত বিভিন্ন বাহিনীর যে উচ্চ পদস্থ কর্মকর্তারা এবং এর একটা বন্ধন এই এই বন্ধনটাই মূলত সাধারণ মানুষকে সরকার ব্যবস্থা কিংবা রাষ্ট্র ব্যবস্থা থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিল তার মানে হচ্ছে এখন মানুষ তার যে এই রাষ্ট্রের উপর যে মালিকানা সেই মালিকানাটা হারিয়েছিল এবং সেই মালিকানা ফেরত পাওয়ার প্রত্যাশা কিন্তু তৈরি হয়েছে এখন এই মালিকানাটা আমরা কিভাবে ফেরত পেতে পারি এটা কোনো ভাবে কি আমরা ভুলে গিয়েছিলাম যে আমরাও আসলে রাষ্ট্রের মালিক আমরা তো ভুলে গিয়েছিলাম এটা আমি মানতে চাই না আমাদেরকে ভুলিয়ে দেয়া হয়েছিল ভুলে দেয়া হয়েছিল কারণ এর মধ্য দিয়ে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা কিংবা রাজনৈতিক বন্দোবস্ত আমরা তৈরি করেছিলাম যে বন্দোবস্তের বৈশিষ্ট্য যেটা ছিল বন্দনা এবং এই যে বন্দনার যে বন্দোবস্ত সেই বন্দবনার বন্দোবস্তের মধ্য দিয়ে মানুষের হাহাকারটা আড়ালে চলে গিয়েছিল এবং বিশেষ করে গণমাধ্যমের কথাই যদি বলি সেটা প্রিন্ট মিডিয়া হোক কিংবা অন্য কোনো মিডিয়া হোক যেভাবে একটা ফানুষ বিশেষ করে উন্নয়নের একটা ফানুষ দেখিয়ে সব অপকর্মগুলোকে কিন্তু ঢেকে দিয়েছিল এবং সেই যে উন্নয়নের ফানুষটা আমরা দেখেছিলাম সেই উন্নয়নও যে একটা অপকর্মের পাহাড় গড়ে তুলেছে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে এখন কিন্তু সবকিছু আস্তে আস্তে বেরিয়ে আসছে যার ফলে এটাকে আমাদের আসলে এভাবেই বিবেচনা করতে হবে স্বচ্ছতা জায়গাটি থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছিলাম আশরাফ কাইসার আধিপত্য বিস্তার করার কথা আমরা শুনছিলাম যারা আসলে আধিপত্য বিস্তার করে গেলেন এত দীর্ঘ দিন ধরে এবং রাষ্ট্র সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা নিয়োগ পেয়েছেন তাদের কথা যদি বলি তারা তাদের মাঝে অনেকেই যারা গ্রেফতার হয়েছেন তারা এখন বলবার চেষ্টা করছেন হুকুম পালনে তারা বাধ্য ছিলেন হাসিনার কাছে তাদের মতামতের কোনো মূল্যই ছিল না এই কথাটি বলে কি আসলে পার পাওয়া সহজ একদমই না এবং তারা অনেক কিছু এখন বলার চেষ্টা করবেন আপনি দেখুন ঠিক আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আগেও তাদের চেহারাটি কেমন ছিল এখন সবাই শেখ হাসিনার দোষ দিচ্ছেন এটি ধোপে টিকবে না তাদের প্রত্যেকের উচিত তাদের যদি এখনও মিনিমাম সততাটুকু তারা দেখাতে চান তাদের ঘাড়ে দায়িত্ব নেওয়ার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি তার দায়িত্বটুকু নেবেন তা মন্ত্রীবর্গ তাদের দায়িত্ব নেবেন এমনকি তাদের রাজনৈতিক নেতৃবর্গ নেবেন তার চেয়ে বড় যেটি আমি দেখতে পাই তাদের শাসনামলে সুবিধাভোগীরা আমরা অলিগ্রাকদের কথা বলছি আমরা বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের কথা বলছি আমরা বেক্সিমকো সামিটের মতো প্রতিষ্ঠানের জবাবদিহিতার কথা বলছি বসুন্ধরা এস আলমের মতো প্রতিষ্ঠানের স্ক্যান্ডালের কথা বলছি কাজেই একটি সোসাইটিতে অনেক ধরনের স্টেক তৈরি হয়েছিল আপনি দেখুন ইতিহাসে কখনো আমরা ব্যবসায়ীদেরকে সরকারের সাথে এভাবে হাত মিলাতে দেখিনি অথবা প্রশ্নহীনভাবে হাত মিলাতে দেখিনি গণমাধ্যমকে এভাবে আত্মসমর্পণ করতে দেখিনি এই ঘটনাগুলো একজন ব্যক্তির কারণে ঘটেছে এটি আমি বিশ্বাস করি না এটি হচ্ছে ওই শাসনের ধরনটি কেমন হয়েছিল ওই শাসনের ধরনটি কিন্তু পঞ্চাশ ভাগ উপর থেকে চাপিয়ে দেওয়া পঞ্চাশ ভাগ নিচ থেকে বা নিচের থেকে গ্রহণ করা কাজে অতি উৎসাহী মানুষজন এবং আপনি জান আপনি বিশ্বাস করতে শুরু করুন যে এই মানুষজন সিস্টেমটাকে আরও কত খারাপ করা যায় এবং দলের এই সমস্ত স্তাবকদের বাইরে সবাই যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে নিজেকে উপলব্ধি করে সেটি তারা নিশ্চিত করেছিলেন এবং কোনো না কোনোভাবে আপনি সরকারের সাথে সম্পর্ক সম্পর্কিত হতে পারলেই আপনি ফুলে ফেঁপে উঠতে পারেন এবং আমি দৃষ্টিকটুভাবে অসাম অসামাজিক ব্যবহার করতে পারেন কাজে এখন যারা তারা ধরা পড়ার পরে অনেক কথা বলছে এবং আগামীতে আমি নিশ্চিত জানি আরও লোক ধরা পড়বে এটি আমাদের মনে হয় Thorpe ঠিকবে না এবং এটি বলার সুযোগ তাদের খুব কম আমি মনে করি যে তাদের যদি ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা থাকে এবং কোন না কোনো এই সমাজে বেঁচে থাকার ইচ্ছা থাকে তাদের দায়িত্ব নিয়ে কথা বলতে হবে এবং তাদের বলতে হবে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি বিশেষ করে আপনি সামানে ফ্রামানের কথা বলছিলেন এস আলম গ্রুপের কথা বলছিলেন একজন সামানে ফ্রামান তিনি একটি ব্যাংক থেকে 36000 কোটি টাকা ঋণ নিয়েছেন তারা হয়তো কখনো কল্পনাও করেন না যে ঋণ নেওয়ার পর সেই ঋণ আবার ফেরত দিতে হয় তাদের জন্য হয়তো সেটা প্রযোজ্যও ছিল না এই সরকারের আমলে কিন্তু তাদের মত কেউ তো আসলে এই সরকারের আজকের এই পরিণতির জন্য দায়ী তারা কারা দেখুন আমরা সবসময় বলেছি যে ব্যাংকিং এবং ফাইন্যান্সের মতো একটি ইন্ডাস্ট্রি একটি সেক্টরকে যারা দূষিত করে তারা মানুষের প্রত্যেকটা মানুষের ভাগ্য হরণ করে কেননা আপনি আপনার ব্যাংকের টাকা তো আপনার টাকা আমার টাকা স্টক মার্কেটে তো মধ্যবিত্ত মানুষ কেনাকাটা করে সেটিকে যখন আপনি ম্যানুপুলেট করেন আপনি আসলে জনগণের টাকা লুট করছেন চুরি করছেন এর ভাগ যদি শেখ পরিবার না পেয়ে থাকে প্রধানমন্ত্রী এবং তার বোন না পেয়ে থাকে আমি নিজেকে অত্যন্ত অবিশ্বাস করব। আমার ধারণা এমন কিছু ক্যাশিয়ারকে বাজারে হয়েছিল সালমান রহমানের মতো এস আলের মতো অথবা পিকে হালদারের মতো যারা তাদের হয়ে লুট করেছেন আপনি দেখেছেন নগদে বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ করেছে তার ডিজিটাল ব্যাংক লাইসেন্স বাতিল করা উচিত এবং নগদের আসলে মালিকানা কার। আপনি খোঁজ করতে গিয়ে দেখবেন প্রধানমন্ত্রী ডেপুটি সেক্রেটারি ওই সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ ধরনের ব্যক্তিবর্গ রয়েছেন কাজেই তারা যেটি করেছেন তারা এই ওই সময়ে তাদের প্রাপ্ত সবগুলো সুযোগ সুবিধার মিস করেছেন যাতে করে জনগণ সাধারণ মানুষ ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত হয় আপনি যেমনটি জিজ্ঞেস করছিলেন যে তারা কি ভাবতে শুরু করেছিলেন এই রাষ্ট্রটি তাদের না নিশ্চিতভাবে ভাবতে শুরু করেছিলেন এবং যাতে করে আপনার আপনার কাছে তারা কোনোভাবে জবাবদিহি করবে না আপনার কোনো ভোটাধিকার নাই আপনি একজন উচ্ছিষ্ট মানুষ একটি রাষ্ট্রে যার নাম গণতান্ত্রিক যাকে ধারণা করা হয় নির্বাচিত প্রতিনিধি কিন্তু তারা আসলে কেউ নির্বাচিত না এরকম একটি আমি বলবো চুরি হয়ে যাওয়া শাসন চুরি হয়ে যাওয়া অর্থনীতি চুরি হয়ে যাওয়া রাজনৈতিক বন্দোবস্তকে আমাদের ফেরত আনতে হচ্ছে আমাদের খুব নতুন করে আমাদের রাজনৈতিক বন্দোবস্তের জায়গাটি আবার সুলিখিত হতে হবে যে এখানে শাসকের সাথে জনগণের সম্পর্ক কি হবে এবং স্বচ্ছতার জায়গাটির সাথে মানুষের জবাবদিহিতার সম্পর্ক কি হবে আইনের শাসনের সাথে আমার প্রাপ্তি সম্পর্ক আপনি চুরি হয়ে যাওয়ার কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ আনজিমউদ্দিন খান এই যে আমরা দেখেছি আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতিকে এক প্রকার ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিশেষ করে বাংলাদেশে আসলে যারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে বেশিরভাগ যারা দুর্নীতি প্রতিনিধি তাদেরকে আমরা দেশের বাইরে চলে যেতে দেখেছি তাদেরকে আমরা কতখানি ফিরিয়ে আনতে পারবো কিংবা এই মুহূর্তে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জায়গাগুলোতে আমরা কেমন জায়গা আছি বিশেষ করে খুবই সম্প্রতিকালে আমরা যে বন্যার পরিস্থিতি দেখছি সেটি নিয়েও আসলে একটি বড় আমাদের সামনে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটবার কোনো সম্ভাবনা আছে কি প্রথমে যে আলোচনাটা আসি আসলে আমাদের যে শাসক গোষ্ঠী ছিলেন এবং শাসক গোষ্ঠীকে ঘিরে একটা লুটতন্ত্র তৈরি হয়েছে এবং এই লুটতন্ত্রটাকে আমি নাম দিয়েছি এটা হচ্ছে স্বদেশী উপনিবেশ যারা শাসন ব্যবস্থায় ছিলেন তারা এটাকে তাদের আসলে উপনিবেশ বানিয়েছেন আগের সময়ের সাথে এখনকার সময় পার্থক্য হচ্ছে মানে ব্রিটিশ শাসন আমলের সাথে পার্থক্যটা হচ্ছে তখন বিদেশি শাসক ছিলেন এখন হচ্ছে দেশীয় শাসক এবং ওনারা যে টাকা পাচার করেছেন কোন দেশগুলোতে করেছেন যারা আসলে আমাদের এক সময় মানে উপনিবেশিক শাসক ছিলেন সেখানে কিন্তু তারা পাচার করেছেন ওদের ছেলেমেলে ছেলেমেয়েরাও সেখানে তার একটা স্বদেশী উপনিবেশে পরিণত করা ছিল এই রাষ্ট্রটিকে এখন যে আলোচনাটা এসছে যে এটা শুধু বন্যাকে ঘিরে না বিশেষ করে ভারত বাংলায় সম্পর্ক আপনি যদিও সরাসরি বলেননি কিন্তু যেহেতু বন্যার প্রসঙ্গটা এসছে তাতে এই আলোচনাটা খুব স্বাভাবিকভাবে এসছে যে যে বাদ খুলে দেয়া এটা হচ্ছে একটা রাজনৈতিক উদ্দেশ্য থেকে করা হয়েছে হয়তো বা একটা রাজনৈতিক উদ্দেশ্য থেকে করা হচ্ছে এরকম একটা ধারণা জনপরিসরে থাকতেই পারে কারণ বাংলাদেশ ভারতের সম্পর্কের এক ধরনের টানাপোড়েন আছে সীমান্ত হত্যা থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো আগে সরকার কখনোই আমলে নেয়নি কিংবা আমাদের যে দর কষাকষির টুলগুলো ছিল যেমন এই যে ট্রানজিট কিংবা করিডোর ইস্যুগুলো সেই টুলগুলোকে ব্যবহার করার আগে কিন্তু আমরা সমর্পণ করেছি যার ফলে এই বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এই টানাপোড়েনটা কিন্তু সবসময় আমাদের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ হয়েছে এবং বিশেষ করে নির্বাচনগুলোও যদি দেখি খুব বিতর্কিত নির্বাচন কিংবা আমি এটাকে বলি নির্বাচনবিহীন নির্বাচন হয়েছে এবং যেই রাষ্ট্রটা প্রথম সমর্থন দিয়েছে সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এখন তার মানে যে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী সেই কথাটা আমি আসলে বলতে পারছি না কারণ আমরা হিন্দি ছবি দেখার ক্ষেত্রে কিংবা সিরিয়াল যে ভারতীয় সেগুলোর যে প্রীতি সেই প্রীতি দেখলে বোঝা যায় মানুষের মানুষের যে সম্পর্ক সেই জায়গাটা বোধ এরকম না কিন্তু শাসক গোষ্ঠীর যদি আমি বিবেচনা শাসক গোষ্ঠী এবং সাধারণ জনসাধারণের যে সম্পর্ক এটাও কিন্তু শোষণ এবং এবং বঞ্চনার সম্পর্ক একই একই সাথে সাথে আমাদের সাধারণ মানুষের তাদের রকম কেননা আমাদের সরকার পর্যায়ে কিন্তু বারবার বলা হতো যে ভারত বাংলাদেশ সম্পর্ক এটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সময় কেউ কেউ এটাকে বলেছেন যদি আমি কোটেশনের মধ্যে রাখি স্বামী স্ত্রীর সম্পর্ক এভাবেও কিন্তু সরকারের তরফ থেকে এসছে কিন্তু সাধারণ মানুষের পর্যায়ে কিন্তু এটা ভিন্নতা ছিল কারণ সাধারণ মানুষের স্বার্থ কিংবা সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা একটা প্রতিবেশীর কাছ থেকে সেই আকাঙ্ক্ষাটা কিন্তু ভারত পূরণ করেনি উপরন্ত আমরা যে সরকারের পতন দেখলাম তার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে আশ্রয় দিলেন হচ্ছেন ভারত সরকার এবং শুধু তাই না ওনার যিনি সন্তান উনি একটা ভিডিও ক্লিপেও বলেছিলেন যে ভারত যেন নিশ্চিত করে আগামী নব্বই দিনের মধ্যে বাংলাদেশে আবার নির্বাচন হয় তার মানে এই যে ব্যক্তিগত সম্পর্ক দিয়ে রাষ্ট্রের দুই রাষ্ট্রের সম্পর্কে বোঝায় এবং ওনারা সেই বোঝাটাই চেষ্টা করেছেন তার মানে আসলে বিষয়টা খানিকটা এমন কি না যে আমরা আসলে নিজেদের স্বার্থ কিংবা দেশের স্বার্থ ভুলে গিয়ে হয়তো শুধু রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থ চিন্তা করলেন কিংবা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যারা ছিলেন তাদের স্বার্থ আমরা শুধু চিন্তা করেছি এই প্রশ্নটি রেখে আমাকে একটি বিরতিতে যেতে হবে যেটা স্যার আমি দেশ সাম্প্রতিকে বিরতি সাথেই থাকুন দেশাম্প্রতিক দেখছেন আশরাফ কায়সার যাদের নিয়ে আসলে আমরা এত আলোচনা করছি কেউ না কেউ তো আসলে সব সময় এই সরকারে বা এই বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করেছেন অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান যারা ছিলেন তারা কি শুধু নিজের স্বার্থ চিন্তা করেছেন দেশের স্বার্থ কেউ চিন্তা করেননি বাস্তবিক অর্থে না এবং আপনি খুব রাইটলি বলেছেন এরকম একটি শাসনের ধরন যা তাতে গুটি কয় মানুষ এই শাসনের সঙ্গে থাকে তারা অন্যায় অত্যাচার করে তারা মুনাফা মানে লোটে এবং তারা মানুষকে ভুক্তভোগী করে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান আমি আবার সেদিন দেখলাম আমার মনে হয়েছে যে আমাদের প্রত্যেকটি ক্লাসরুমে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এবং গণমাধ্যমের অফিসগুলোতে এটি আবার পরিবেশন করা উচিত এত সুন্দর করে একটি ডকুমেন্টারি হতে পারে ইনভেস্টিগেশন হতে পারে এবং এত সুচারুভাবে হতে পারে যেখানে তখন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজের পরিবারকে দেখিয়ে বলা হয়েছে এবং বেনজিরকে দেখিয়ে বলা হয়েছে প্রাইম মিনিস্টার কাদেরকে দিয়ে চলেন কাদেরকে নিয়ে নির্বাচনে কারচুপি করেন কাদেরকে নিয়ে কত ধরনের অনিয়ম করে তারপর তার সুবিধাবাদী মানুষ সুবিধাভোগী মানুষগুলোকে সাহায্য করেন এরকম শাসন কিন্তু যেটি আপনার অনুষ্ঠানে এসে আমি আগেও বলেছিলাম যে গুটি কয় মানুষের শাসন হয় বড়জোর দু হাজার এক হাজার মানুষের শাসন ওনার সাথে কিন্তু ওনার পার্টিও ছিল না পার্টির যাদেরকে আপনি দেখেছেন ওবায়দুল কাদের বা নানক তাদের কিন্তু পাপেট হিসাবে দেখেছি আমরা তাদেরও কোনো ক্ষমতা নেই উনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপর নির্ভর করেছেন উনি সেনাবাহিনীর উপরে নির্ভর করেছেন উনি ব্যবসায়ীদের উপরে নির্ভর করেছেন উনি পুলিশের উপরে নির্ভর করেছেন এই শাসনের ধরনটি একটি অরাজনৈতিক শাসন একটি রাষ্ট্রীয় কারসাজির শাসন এবং এমন করে এই ব্যক্তিবর্গ তারা কেউ কি জনগণের কথা ভেবেছে আমি মনে করি হলফ করে বলতে পারি করেনি তারা তাদের এই অপরচুনিটিটাকে ব্যবহার করেছেন এবং তারা চেষ্টা করেছেন যে যেহেতু তারা এমন একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিলেন যে শেখ হাসিনা হচ্ছে এক নায়ক তার পতনের কোনো সম্ভাবনা নাই পালিয়ে যাওয়া তো আরও দূরের কথা এবং উনি এখানে কেয়ামত পর্যন্ত শাসন করার অবস্থায় রয়েছেন এবং আপনি জানেন ওবায়দুল কাদের একবার এও বলেছিলেন যে আজরাইল পর্যন্ত তাকে নিয়ে যেতে পারবে না তার মানে তারা ধরে রাখবেন এরকম একটা টানা হেঁচটা হতে পারে তা এই রকম করে ন্যারেটিভ দাঁড় করানো সেকেন্ড হচ্ছে তার তাদের শাসনের কোনো বিকল্প নাই তার মানে অপোজিশন এমন দেউলিয়া এবং মানুষের কোনো চয়েস নাই আর থার্ড হচ্ছে এই দেশের দরকার উন্নয়ন এবং তারা উন্নয়ন দিচ্ছেন এরকম একটি ন্যারেটিভের জোয়ার তৈরি হয়েছে এবং আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমানকে যতভাবে ব্যবহার করা সম্ভব যত ব্যব ব্যবসায়িকভাবে ব্যবহার করা সম্ভব তার জন্মোৎসবের নামে যতটা কারচুপি করা সম্ভব দুর্নীতি করা সম্ভব এবং তার নামে বই সত্য মিথ্যা মিলিয়ে যা সব পুস্তক বেরিয়েছে এইগুলো কিন্তু একটি স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের যতগুলো উপকরণ দরকার সবগুলো আমরা দেখেছি আমার ধারণা পৃথিবীর জন্য বাংলাদেশে শেখ হাসিনার শাসন একটা দারুণ কেস স্টাডি হতে পারে যে কি করে একটি গণতান্ত্রিক দল অগণতান্ত্রিক সরকার গঠন করে অনির্বাচিতভাবে দেশ শাসন করে এবং শেষে জনগণের ক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় আশা ওভার কনফিডেন্সের কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান আওয়ামী লীগের নেতারাই আসলে এখন বলছেন বা আমরা শুনেছি তারা বলেছেন যে আপা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তিনি আসলে যদি কেউ কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতা দেশকে এতটাই ভালোবাসেন তাহলে আসলে জনগণ কিংবা দেশকে ত্যাগ করে চলে যাওয়া কি সহজ আসলে ওনারা দুজনে দুজনেই ছিলেন আর কি সবাই সবাইকে ছেড়ে দিয়েছে এমনিটাই এটাই হওয়ার কথা কেননা যে বৃত্তটা উনি তৈরি করেছিলেন সেই বৃত্ত কোনো রাজনৈতিক মতাদর্শ কিংবা যেই রাজনীতির কথা ওনারা বলেন যে চেতনার কথা বলেন তার ধারে কাছেও কিছু না মূলত ব্যক্তিগত স্বার্থকেন্দ্রিক এই তার ঘিরে থাকা এখন ব্যক্তিগত স্বার্থকেন্দ্রিক যখন ঘিরে থাকা হয় ওখানে যেহেতু জাতীয় স্বার্থ থাকে না সামষ্টিক স্বার্থ থাকে না ব্যক্তি ব্যক্তিস্বার্থটাই গুরুত্বপূর্ণ হয় যখন ব্যক্তি স্বার্থ সংকটের মধ্যে পড়ে তখন কিন্তু তাদের মধ্যে যে জোট বাধা সম্পর্কটা সেটা বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে উনি যখন চলে গেলেন যারা মাঠে অস্ত্র নিয়ে নেমেছেন তাকে রক্ষার জন্য তাদেরকে কিন্তু জানিয়ে গেলেন না মানে মানে তাদের প্রতি কোনো দায়বদ্ধতা নাই ওনার এখন ব্যক্তি স্বার্থটা হচ্ছে ওনার নিজেকে সুরক্ষা তাতে তার যে দলীয় সমর্থকরা অস্ত্র নিয়ে রাস্তায় রয়েছে সেটা তার বিবেচনায় থাকবে কিন্তু রাষ্ট্রের প্রধান কখন আসলে এরকম হবেন সেটি নিশ্চয়ই ভাবতে চাই না রাষ্ট্রপ্রধান তো এরকমটা হবে যদি একই ধরনের শাসন ব্যবস্থা তৈরি হয় যেখানে মানুষের কল্যাণের চাইতে নিজের পকেটের কল্যাণটা গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং মানুষ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় মূল্য অধীন হয়ে যায় তখন এই পরিণতিটাই খুব স্বাভাবিক এবং পুরো প্রশাসনকে আমরা কিন্তু নিজের মতন করে ঢেলে সাজাতে দেখেছি যেটি আশার কাছে আপনি বলছিলেন সেই জায়গাটি থেকে আসলে এখন তো আমাদের ফিরে আসতেই হবে এছাড়া হয়তো আমাদের পেছনে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই এবং এই ছাত্র আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে আসলে জনগণের পালস বোঝা খুবই জরুরি তো রাজনৈতিক দলগুলোকে আসলে প্রতিহিংসার এই রাজনীতি মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে কিনা তাদের নিজেদের ঢেলে সাজানো কতখানি জরুরি আমি উত্তর নিব আমার আরেকটি বিরতির সময় হয়েছে দর্শক দেশ দেশ সাম্প্রতিকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন দেশ সাম্প্রতিক দেখছেন আশরাফ কাইসার প্রতিহিংসা রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সেই সাথে এই আন্দোলন একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে বুঝিয়েছে জনগণকে পরিহাস করে আসলে ক্ষমতায় থাকা যাবে না সেই সেই সংস্কৃতিগুলো আসলে আমরা ভাঙতে পারছি কিনা আমি আপনাকে বলি একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হোক এই আন্দোলন সেই মেসেজটিও দিয়েছে আমরা অতীতের রাজনীতি বর্জন করেছি এবং সেই রাজনীতি স্বজনপ্রীতির রাজনীতি অত্যাচারের রাজনীতি অনির্বাচিত হয়ে নির্বাচিত ক্লেম করার রাজনীতি এমনকি জনগণকে গুরুত্ব না দিয়ে সম্মান না করে টিকে থাকার রাজনীতি বৈষম্য বিরোধী আন্দোলন এবং ছাত্র জনতার যেই অভ্যুত্থান আমরা দেখেছি তাতে করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে কাজ করতে দেখছি কিন্তু রাজনৈতিক দল যারা আগামীতে ভোটে অংশগ্রহণ করবে যাদের মার্কার উপরে মানুষ ভোট দিবে তাদেরকে তাদের ঘর গোছাতে হবে তাদেরকে তাদের রাজনীতির বিন্যাস ঘটাতে হবে এমনকি নীতি আদর্শ নিয়ে কাজ করতে হবে আপনি যদি দেখুন আমি অনেক বলতাম যে উন্নয়ন দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না ভোটে আপনি অংশ নিয়ে বিজয়ী হতে পারবেন না ভালো ব্যবহার করে আপনি পারবেন মানুষের সাথে আইনের শাসন কায়েম করে আপনি পারবেন আমার মনে হয় একটা দারুণ অপরচুনিটি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য তাদের রাজনীতিকে নতুন করে আপনারা কি কখনো মনে হয়েছে আপনি যে কথাগুলো বলছেন রাজনৈতিক নেতা আর রাজনৈতিক দলগুলোর কথাগুলো ভুলেই গেছে যে জনগণের ভোট তাদের জন্য কত জরুরি এই কথাগুলো এইজন্য ভুলে গেছে যে তারা সবাই শর্টকাট খুঁজছেন এমনকি এখনো খুঁজছেন আজকে যখন আমরা কথা বলছি আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু বাজারে যারা রয়েছেন তারা সবাই শর্টকাট রাস্তা ছাত্রদের কাঁধে ভর করে অনেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা অনেকে ক্লেম করছেন যে এই আন্দোলনে তাদের কত কর্মী মারা গেছে এবং আপনি জানেন সাইনবোর্ড দখল হয়ে গেছে ছাত্র লীগের ছাত্র দল নিয়েছে আওয়ামী লীগ জায়গায় বিএনপি নিয়েছে এটি কিন্তু আপনি যদি এই আন্দোলনের মর্মার্থ উপলব্ধি করে থাকেন এই আন্দোলন বলে দিয়েছে এমনটি না করতে এবং এই আন্দোলন সেটিকে পছন্দ করছে না এখন আপনি জোর করে যদি আবার পুরনো রাজনীতি জনগণের ঘাড়ে চাপিয়ে দিতে চান যেটি অসম্মানের রাজনীতি যেটি জনগণের কল্যাণের রাজনীতি না এবং যেটি স্বচ্ছতা জবাবদিহিতা না তাহলে কিন্তু আপনাকে আমি আজকে বলে যাচ্ছি যে পতন আপনি দেখেছেন তার চেয়েও খারাপ পরিণতি কারো জন্য আগামীতে অপেক্ষা করছে বাংলাদেশ কিন্তু শিখে গেছে শুধু বাংলাদেশ না বিশ্ব শিখেছে ছাত্র জনতার আন্দোলনে একটা পরাক্রমশালী এবং একনায়ককে কি করে ফ্যাসিবাদী শাসনকে কি করে বিদায় করতে হয় কাজে আমি বলবো রাজনীতিবিদের জন্য শর্টকাট না খুঁজে তাদের ঘর গোছানোর কাজ করা উচিত এবং তাদের রাজনীতিকে এমন করে বিন্যাস করা উচিত মানুষ যেন আগ্রহ ভরে তাদেরকে ভোট দিতে পছন্দ করেন এবং তারা যেন বিশ্বাস করেন যে এই রাজনীতিবিদরা আমাদের ভাগ্য নিয়ন্তা এবং তারা বাংলাদেশকে সামনের বাংলাদেশ যেই বাংলাদেশ আমি ঠিক ডিজিটাল এবং স্মার্ট এই আর বলতে চাই না যেই বাংলাদেশ নাকি আগামীর বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে উপস্থাপিত হবে বাংলাদেশে পাঁচ কোটিরও বেশি তরুণ আছে এবং যারা যারা জেন জি আছেন তারা আসলে আমাদেরকে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন তাদের যতজনের সাথে আমার ব্যক্তিগত ভাবে কথা হয়েছে তারা কেউ আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তাদেরকে সেই সুযোগই দেওয়া হয়নি তারা ভোট দিতে পারবেন তাদের ভোটটা তো খুব গুরুত্বপূর্ণ সেই সময়টাতে আমরা ফিরে আসতে পারবো সেইটাই আমরা নিশ্চিত করতে পারব কিনা যাতে করে তরুণরা ভোট দিতে পারেন একটা বিষয় হচ্ছে যে আমরা তো পুরনো জঞ্জাল পরিষ্কার করতে চাইছি এবং এই পরিষ্কারের পথটা কিন্তু তরুণরাই তৈরি করেছে যার জন্য আমরা যে অন্তর্বর্তী সরকার দেখছি সেখানে তরুণদের উপস্থিতি দেখছি খুব স্বাভাবিকভাবেই তাদের পুরো ব্যবস্থায় তাদের অংশগ্রহণ যে কোনো সময় চেয়ে অনেক শক্তিশালী এবং এটা বোধ হয় পৃথিবীর ইতিহাসে এইটা বোধ একটা অনন্য উদাহরণ যে যেই শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন হলো সেই শিক্ষার্থীরাই কিন্তু এখন সরকারের অংশ যার ফলে আমরা যেই আলোচনাটা হলো যে নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক নির্বাচন এবং যেই নির্বাচন আমরা দেখেছি নিশ্চয়ই যাদেরকে জেন জি বলছি তারা সেই নির্বাচনে তো ফিরতে চায় না এবং খুব স্বাভাবিকভাবে এতগুলো মানুষ প্রাণ দিল এখন এটাও আমাদের হিসেবের বাইরে কেউ বলছে তিন হাজার কেউ বলছে দু হাজার অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে অনেক অসংখ্য মানুষ অন্ধত্ব বরণ করেছে পঙ্গু হয়েছে তাদের স্বপ্নকে যদি আমরা ধারণ করি এবং তাদের বোধটাকে যদি ধারণ করি যে বোধটা হচ্ছে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ যেখানে এই যে বিভাজনের রাজনীতি বিদ্বেষের রাজনীতি সেই বিদ্বেষ এবং বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসতে আমরা চাইছি এবং এটা কখন সম্ভব যখন সত্যিকারের একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি হবে শুধু নির্বাচনী ব্যবস্থা না এবং একানব্বই সালের পর থেকে কিন্তু আমরা নির্বাচনী গণতন্ত্র দেখেছি কিন্তু এটার প্রাতিষ্ঠানিকতা কিন্তু পাইনি এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেই কিন্তু গণতন্ত্রের চর্চা নেই মানে অন্য কথা হচ্ছে এই দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই এবং অভ্যন্তরীণ চর্চাই হচ্ছে বন্দনা চর্চা এবং সুরাচারী কাঠামো রাজনৈতিক দলের রাজনৈতিক দলের অভ্যন্তরে কিন্তু গণতন্ত্রের চর্চা এবং সুরাচারী যে উপাদানগুলোকে তাদের যে গঠনতন্ত্র আছে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে বাংলাদেশ কেমন আছে জানতে চাইলে হয়তো বাংলাদেশের প্রতিটি মানুষের মুখ থেকে যখন আমরা শুনতে পাবো আমি ভালো আছি তখনই হয়তো আমরা বুঝতে পারবো বাংলাদেশ ভালো আছে আমি শুধু একটি লাইন জড়ো করি আপনি একজন প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করবেন বাংলাদেশের যিনি পাহাড়ে আছেন অথবা আপনার চরে আছেন তিনি যদি বলেন তিনি ভালো আছেন তাহলে আপনি বুঝবেন বাংলাদেশ ভালো আছে সালমান রহমানের মতো নতুন সালমান রহমানকে জিজ্ঞেস করলে কিন্তু হবে না আরেকটা জিনিস বলি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার একটি অপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছে যেটি আমরা বাহাত্তরে পেয়েছিলাম যেটি আমরা নব্বই পেয়েছিলাম এবং আমরা করতে পারিনি আমরা ব্যর্থ হয়েছি দু হাজার চব্বিশে এই যে অবারিত সুযোগ তৈরি হয়েছে শুধুমাত্র একটি সরকার শুধুমাত্র একটি নির্বাচন বা বা এরকম একটি পরিবেশ রাজনৈতিক পরিবেশ না আপনি সামাজিকভাবে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারছেন কিনা সাংস্কৃতিক পরিমণ্ডলে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারছেন কিনা সিদ্ধান্ত গ্রহণের তৈরি করতে পারছেন কিনা এই সুযোগ যদি আমরা এবার কাজে লাগাতে পারি দেখুন বিগত সরকারটি আপনাকে উন্নয়নের জয়গান জয়গানোর চেষ্টা করেছিল সেটি দিয়ে কিন্তু একটি টেকসই জাতি তৈরি হয় না সাস্টেনেবল দেশ তৈরি হয় না কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ দিয়ে আগামীর বাংলাদেশ তৈরি হবে এবং দীর্ঘজীবী বাংলাদেশ যাকে আমরা প্রত্যেকটা নাগরিক মনে প্রাণে ভালোবাসবো এবং উপলব্ধি করব সেরকম বাংলাদেশ তৈরি হওয়ার সুযোগ অর্থাৎ আমরা প্রত্যেকেই নিজেদের মতন করে ভালো আছি সেই শব্দটি আমরা উচ্চারণ করতে চাই আহ আশাফ কাসার এবং ডক্টর মোহাম্মদ তানজিম খান অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক দেশ সাম্প্রতিক আমন্ত্রণ রইল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য